করেছি রেকর্ডটা অন করতে। থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্রবাবলি ফিফথ অর সিক্সথ ক্লাস অন আমি আসছি। এবার এবার শুনতে পাচ্ছ আমার গলা? স্যার এরা রাইস হ্যান্ড করে কেন রেখেছে, কিছু বলতে যায় নাকি? মানে রাইস হ্যান্ড করে রেখেছে এরা? সেটা আমি জানি না, অনেকে মানে ভাবছে যে প্রেজেন্ট রেজ হ্যান্ডস করলে হবে, কিন্তু রেজ হ্যান্ডস করার কোনো দরকার নেই। ঠিক আছে, কোনো কিছু প্রশ্ন করলে, প্রশ্ন মনের মধ্যে থাকলে তবেই রেজ হ্যান্ডস করবে। ঠিক আছে, বেশ। সো ওয়েলকাম টু মাই ক্লাস এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান। ইন দ্য প্রিভিয়াস ক্লাস উই হ্যাভ অ্যাকচুয়ালি টকড অ্যাবাউট various barriers of effective communication. We have discussed about what is verbal communication and what is non-verbal communication, what are the various modes of non-verbal communication: haptics, kinesics, and proximics. Haptics is basically communication through the mode of the touching. Kinesics is communication through movements, through body movements. And proximics is the study of the human use of the space. কতটা জায়গা আমি ব্যবহার করছি, কতটা দূরত্ব রয়েছে মানুষের উপরে, তার উপরে ভিত্তি করে যে কমিউনিকেশন সিস্টেম হয় তাকে বলা হয় proximics. এই বিষয়গুলো আগের ক্লাসে আলোচনা করেছিলাম about verbal communication, interpersonal communication, intrapersonal communication, verbal communication, non-verbal communication and business communication. এবং এর আগের ক্লাসেই আমি ডিসকাস করেছিলাম what do you understand by communication in general, what is communication. It's a method of sending and receiving signals. এই বিষয়গুলো আমরা আগের ক্লাসে পড়ে ফেলেছি। আজকে আমরা এই সেকশন 1 শেষ করব এই প্রশ্নটার উত্তর পড়ে। রাইট ডাউন দ্য মেরিটস এন্ড দ্য ডিমেরিটস অফ দ্য রিটেন কমিউনিকেশন। রিটেন কমিউনিকেশন মানে লিখিত কমিউনিকেশন, যেখানে লেখার মধ্যে দিয়ে কমিউনিকেশন হয়। সো রিটেন কমিউনিকেশন ইজ এ কাইন্ড অফ ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন মানে যেটা আইদার থ্রু রিটেন অর থ্রু স্পিচ, যেখানে ল্যাঙ্গুয়েজ ইনভলভড সেটাই হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। তো এই যে লিখিত কমিউনিকেশন, এই রিটেন কমিউনিকেশনের কি কি মেরিট এবং কি কি ডিমেরিট, write down the merits. Merit মানে সুফল, demerit মানে right, আর demerit মানে হচ্ছে কুফল বা কি কি দিক থেকে পিছিয়ে থাকবে এই বিষয়টা, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করে নেক্সট সেকশনে চলে যাব। নেক্সট সেকশন থেকে অনেক 2 নম্বরের প্রশ্ন পড়ে, ফলে সেকশন 1 এর একেবারে শেষে এসে আমরা পৌঁছেছি। এবার তোমরা আমাকে বলো যে রিটেন কমিউনিকেশনের তোমাদের কমন সেন্স অনুযায়ী কি কি সুবিধা থাকতে পারে বলো। লিখিত কমিউনিকেশনের কি কি সুবিধা থাকতে পারে, কমন সেন্স অ্যাপ্লাই করো এবং আমাকে বলো। বলো রে, মাথায় কিচ্ছু আসছে না? পরবর্তীকালে সময়ের জন্য এগুলো তো প্রচুর প্রচুর সুবিধা। তাহলে আমরা অ্যাডভান্টেজেস অফ রিটেন কমিউনিকেশন একবার দেখে নেব। 1 নম্বর, ইজি টু প্রিজার্ভ। প্রিজার্ভ করা মানে রক্ষা করা। যে কোনো রিটেন কমিউনিকেশন প্রিজার্ভ করতে ইজি হয়। ধরা যাক কৃষ্ণ কিছু একটা বলছে, দূতী শুনছে, এবার পরবর্তীকালে কৃষ্ণ সেটাকে ডিনাই করলো, সেন্ডার বলল না আমি কথাটা বলিনি,
দূতীর কাছে যদি সেই রিটেন টেক্সট মেসেজটা থাকে, সেটা সে মেসেজ আকারে দেখিয়ে দেবে। ধরা যাক দিস ইজ সেন্ডার অ্যান্ড দিস রিসিভার। ইজ রিসিভার। তোমরা কি আমার আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? তো বেশ, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। মানে সেন্ডার এবং রিসিভারের মধ্যে যে কনভারসেশন, এর মধ্যে ধরা যাক সেন্ডার রিসিভারকে একটা রিটার্ন কমিউনিকেশন দিয়েছে, একটা লেটার পাঠিয়েছে। আজ থেকে 27 বছর বাদেও সেই লেটারটা প্রিজার্ভ থাকবে। যদি অয়ন দূতিকে কোন একটা লাভ লেটার পাঠায়, সেই লাভ লেটার আজ থেকে স্যার আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে অনেক। না আমার কথা প্রবলেম হচ্ছে না, তোমার না স্যার প্রবলেম হচ্ছে জায়গাটা, সেটা আজ থেকে 27 বছর 30 বছর বাদেও প্রিজার্ভ হতে পারে। তোমরা কি দেখোনি যে 1947 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা হয়, সেই স্বাধীনতার সময় মানে 15ই আগস্ট যেদিন আনন্দবাজার পত্রিকা প্রকাশিত হয় বা স্টেটসম্যান প্রকাশিত হয়, সেই দিনকার নিউজ পেপারও এখনো প্রিজার্ভ রয়েছে, অনেকের বাড়িতেই আছে, তাই তো? ফলে এইটাই হচ্ছে সবচেয়ে বড় রিটেন কমিউনিকেশনের অ্যাডভান্টেজ, কি ইজি টু প্রিজার্ভ। প্রিজার্ভ করা মানে রক্ষা করা, রক্ষা করা অনেক সহজ। মনে থাকবে বলো? রিটেন কমিউনিকেশনের প্রথম ফিচার ইজি টু প্রিজার্ভ, দ্য ডকুমেন্টস অফ রিটেন কমিউনিকেশন আর ইজি টু প্রিজার্ভ। ওরাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন, ওরাল মানে দ্যাট ইজ স্পোকেন, যেটা স্মৃতি ট্র্যাডিশনে থাকে, যেটাকে আমরা যেরকম বেদকে বলি হচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা বলি আমাদের মুখের মধ্যে থাকে মৌখিক, সেজন্য অনেক সময় বেদকে বলা হয় মানে স্মৃতিতে পুরোটা এক্সিস্ট করে। এর ফলে ওরাল এবং নন ভার্বাল কমিউনিকেশন ক্যান নট বি প্রিজার্ভ, এটা প্রিজার্ভ করা যায় না, কালো স্রোতে সময়ের স্রোতে অনেক সময় হারিয়ে যায়। ইফ ইট ইজ নিডেড ইম্পর্টেন্ট ইনফরমেশন ক্যান বি কালেক্টেড ফ্রম দ্য প্রিজার্ভ ডকুমেন্ট, যদি প্রয়োজন হয় এই রিটেন কমিউনিকেশনটা যেটা কথাটা হয়েছে একে অপরের মধ্যে, সেটা পরবর্তীকালের জন্য প্রিজার্ভ করা যেতে পারে যদি সেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলে মনে হয়। তাহলে রিটেন কমিউনিকেশনের সব থেকে বড় ফিচার হচ্ছে ইজি টু প্রিজার্ভ। এই ইজি টু প্রিজার্ভের সঙ্গে আর একটা জিনিস আসছে, সেটা হচ্ছে পারমানেন্ট রেকর্ড, যার কথা আমি বলছিলাম, যে ভারতবর্ষের সংবিধান বলো, ভারতবর্ষের স্বাধীনতার রেকর্ড বলো, প্রত্যেকটাই পারমানেন্ট রেকর্ড, কারণ এগুলো দলিল আকারে দস্তাবেজ আকারে রেখে দেওয়া হয়েছে। তোমাদের বাড়ির দলিল বা দস্তাবেজ দেখবে খুব ভালো করে যত্ন সহকারে প্রিজার্ভ করা হয়, বাবা দাদুরা এটা প্রিজার্ভ করে। তার কারণটা কি? ইট ইজ আ পারমানেন্ট রেকর্ড, কোনো কেউ যদি প্রমাণ চায় যে তোমরা সেই বাড়িতেই থাকো কিনা, দে ক্যান ইজিলি শো ইট টু দ্য হোল ওয়ার্ল্ড দ্যাট ইয়েস উই লিভ অন দ্যাট পার্টিকুলার ল্যান্ড, দ্যাট পার্টিকুলার ল্যান্ড বিলংস টু আস। সেই জন্যই স্ক্যাম পেপারে করে দলিল দস্তাবেজের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের যে সরকার বা ভূমি সংস্কার দপ্তর, তার এই পারমানেন্ট রেকর্ড ক্রিয়েট করেন। তাহলে রিটেন কমিউনিকেশন এর ক্ষেত্রে দ্য ডকুমেন্টস অফ দ্য রিটেন কমিউনিকেশন অ্যাক্ট অ্যাজ আ পারমানেন্ট রেকর্ড। পারমানেন্ট মানে, পারমানেন্ট মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন একই আগেকার মতো ক্যান ইজিলি বি কালেক্টেড ফ্রম দ্য প্রিজার্ভ ডকুমেন্ট, খুব সহজে রাখতে পারা যায়। আচ্ছা তারপরেরটা, প্রিভেনশন অফ ওয়েস্টিং অফ টাইম এন্ড মানি। টাইম এন্ড মানির কথা কেন বলা হচ্ছে? প্রিজার্ভেশন অফ দ্য ওয়েস্টেজ অফ টাইম এন্ড মানি। প্রিজার্ভেশন মানে যাতে রক্ষা করা যায়, কি ওয়েস্টেজ, ওয়েস্টেজ মানে কি, কোনো কিছু যদি নষ্ট হয়ে যায়, রাইট, তাকে বলে ওয়েস্টেজ অফ টাইম এন্ড মানি। সময় এবং টাকা দুটোই বাঁচাবার সব থেকে সহজ উপায়। কেন বলা হচ্ছে? কারণ আমি যদি কাউকে ফোনে কথা বলি, অনেক ক্ষেত্রেই আমার টাকার পরিমাণ অনেক বেশি লাগতে পারে, কারণ ন্যাচারালি ফোন অনেক বেশি এক্সপেন্সিভ বলে ধরা হয় বা অন্যান্য অনেক মিডিয়া।
কিন্তু রিটেন কমিউনিকেশনের ক্ষেত্রে এই টাকা এবং সময় আধ ঘন্টা এক ঘন্টা ধরে ফোনে কথা বলেই চলেছে, তা সত্ত্বেও কোনো কনক্লুশনে আসতে পারছে না। পরবর্তী বিশেষ করে অফিসিয়াল কোনো একটা পারপাসে যদি ফোনে কথা হয় সেটা খুব একটা মানে কি বলবো সাপোর্টেবল ডকুমেন্ট হিসেবে কাজ করে না। অর্থাৎ আমি কোনো একটা চুক্তিতে কারোর সঙ্গে ধার নিয়েছি কোনো একটা বিষয়ে 10,000 টাকা, সে পরবর্তীতে সেটা ডিনাই করতে পারে, কিন্তু তার পারমানেন্ট রিটেন রেকর্ড থাকলে সেটা ইজিলি প্রিজার্ভ করা যায়। So written communication prevents the waste of time and money. তুমি কারোর সঙ্গে একটা মিট করতে চাইছো, তোমাকে বীরভূম থেকে কলকাতায় এসে তার সঙ্গে মিট করতে হবে এবং কন্ট্যাক্ট করতে হবে। এই যে তুমি কলকাতায় এসে মিট করলে, তাহলে এর ফলে তোমার একটা নির্দিষ্ট বাস ভাড়া লাগলো, থাকার খরচা, খাওয়ার খরচা। উইদাউট মিটিং উইথ ইচ আদার দ্য কমিউনিকেটর অ্যান্ড দ্য কমিউনিকেট ক্যান এক্সচেঞ্জ দেয়ার ভিউজ। এই রিটেন কমিউনিকেশনের মধ্যে একে অপরকে মিট না করে, সময় নষ্ট না করেই তারা কেবলমাত্র লিখিত পদ্ধতির মাধ্যমে একে অপরের সঙ্গে কথা বলতে পারে। সো দ্যাট ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ফিচার অফ অফ কি রিটেন কমিউনিকেশন, তাই তো? ফলে ইজি টু প্রিজার্ভ, পারমানেন্ট রেকর্ড, প্রিভেনশন অফ দ্য ওয়েস্টিং অফ টাইম অ্যান্ড মানি, টাকা এবং সময় দুটোই বাঁচছে। আর লাস্টে দাঁড়াচ্ছে লেস ডিস্টরশন, possibility of the less distortion, but less distortion possibility. Distortion মানে কি? স্যার বিকৃত, বিকৃত করা, distortion। আর extortion মানে সম্ভাবনা না, extortion মানে কারোর থেকে টাকা নেওয়া, আমি possibility মানে সম্ভাবনা, সেটা তো অন্য। তাহলে distortion হচ্ছে the action of distorting or the state of being distorted, কাউকে বিকৃত করা। Deformation, information এর উল্টোটা, সঠিক তথ্য না দেওয়া। The acting of giving a misleading account or impression, ভুল তথ্য দেওয়া। এখানে written communication হলে তথ্য ভুল দেওয়ার সম্ভাবনা কম থাকে। কারণটা কি? কারণ তুমি ফ্যাক্ট গুলোকে, তুমি ইনফরমেশন গুলোকে বিকৃত করতে পারো না, কারণ যা লেখা আছে তাই লেখা আছে। তোমার যদি সম্পত্তিতে লেখা থাকে তোমার জমি তোমার নামেই আছে, তাহলে কেউ কি ইচ্ছে করলে অন্য কারোর নামে করতে পারবে? না স্যার, পারবে না, না স্যার। ফলে পসিবিলিটি, কমন সেন্স গুলোকে একটু খাটাবে। পরীক্ষার সময় কিন্তু এই ধরনের কোয়েশ্চেন খুবই পড়ে। রাইট ডাউন দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, একই প্রশ্ন। মেরিট অ্যান্ড ডিমেরিট আর অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, একই প্রশ্ন। অফ দ্য রিটেন কমিউনিকেশন যদি পড়ে তখন তোমাকে একটু কমন সেন্স কাটিয়ে বলতে হবে কি কি অ্যাডভান্টেজ। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, ইটস আ পারমানেন্ট রেকর্ড। তারপরে ইট ইজ ইজি টু প্রিজার্ভ, খুব সহজে প্রিজার্ভ করা যায়। তারপরে প্রিভেনশন অফ দ্য ওয়েস্টিং অফ টাইম অ্যান্ড মানি, সময় টাকা দুটোই জমে। আর পসিবিলিটি অফ দ্য লেস ডিস্টরশন, ইন দিস কমিউনিকেশন সিস্টেম ইনফরমেশন ইজ রেকর্ডেড পারমানেন্টলি, সো দেয়ার ইজ লেস পসিবিলিটি অফ ডিস্টরশন অ্যান্ড অল্টারেশন অফ দ্য ফ্যাক্ট, কেউ পাল্টাতে পারবে না। ব্রিটিশদের ডকুমেন্টে প্রপারলি রাখা আছে যে 1857 সালেই সিপাহী বিদ্রোহ হয়েছিল, তাই সেই ফ্যাক্ট বা ইনফরমেশন কেউ পাল্টাতে পারে না। যদি সেটা কেবলমাত্র মানুষের মুখে মুখে থাকতো সেটা পাল্টে যায়, সেই জন্যই অত্যন্ত এনশিয়েন্ট হিস্টোরিক্যাল রেকর্ড যে কোনো সময় পাল্টে যায়। আমরা এক্স্যাক্টলি বলতে পারি না হরপ্পা সভ্যতা কোন ডেট থেকে শুরু হয়েছিল, আমরা কি বলতে পারি যে কোন ডেট কোন টাইমে হরপ্পা সিভিলাইজেশন তৈরি হয়েছিল? বলতে পারি না। একটা কনজেকচারের মধ্যে দিয়ে আমরা বলতে পারি খ্রিস্টপূর্বাব্দ 5,500 অব্দে শুরু হয়েছিল, কিন্তু মডার্ন হিস্ট্রির ক্ষেত্রে আমরা বলতে পারি যে 1757 সালের 23শে জুলাই সিরাজ দৌলার সঙ্গে ব্রিটিশদের লর্ড ক্লাইভের প্রথম চুক্তি হয়। কারণটা কি? সেই ইনফরমেশন গুলো প্রিজার্ভ আছে, সেই ইনফরমেশন গুলো রিটেন রেকর্ডস এ প্রিজার্ভ আছে, লিখিত আকারে প্রিজার্ভ আছে। বলো পরিষ্কার কিনা? পরিষ্কার কি পরিষ্কার নয়? বেশ পরিষ্কার। তাহলে দিজ আর, থ্যাংক ইউ। সো দিজ আর দ্য ভেরিয়াস অ্যাডভান্টেজেস অফ রিটেন কমিউনিকেশন। এবার চলে আসছি ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য রিটেন কমিউনিকেশন। কি কি ডিসঅ্যাডভান্টেজ? অনেক ক্ষেত্রে রিটেন কমিউনিকেশন ক্যান বি এক্সপেন্সিভ। কেন কি? কারণ ফর দিস কমিউনিকেশন পেপার, পেন, ইঙ্ক, টাইপরাইটার, কম্পিউটার অ্যান্ড আ লার্জ নাম্বার অফ এমপ্লয়িজ আর নিডেড। এখানে আমি বলেছি অনেক ক্ষেত্রে প্রিভেনশন অফ দ্য ওয়েস্টিং অফ টাইম অ্যান্ড মানি, অনেক ক্ষেত্রে মানি ওয়েস্ট হতে পারে।
মানে এটা অ্যাডভান্টেজও থাকতে পারে আবার ডিসঅ্যাডভান্টেজও থাকতে পারে, কারণ বিরাট পরিমাণে যদি ডকুমেন্ট রেকর্ড করতে হয় তাহলে পেপার লাগবে প্রচুর, পেন লাগবে, কালি লাগবে, ইঙ্ক লাগবে, এই টাইপ করার জন্য একটা কম্পিউটার বা টাইপরাইটার লাগবে, এবং লার্জ নাম্বার অফ দ্য এমপ্লয়িজ লাগবে, এন্ড হেন্স ইট ক্যান বি এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এক্সপেন্সিভ? কি বলছো আরেকবার বলো, কি বলছো আরেকবার বলো। যখন বেশি পরিমাণে টাকা লাগে সেক্ষেত্রে এটাকে এক্সপেন্সিভ বলে। ফলে আমরা চলে যাচ্ছি ডিসঅ্যাডভান্টেজেস অফ রিটেন কমিউনিকেশন, ইট ইজ এক্সপেন্সিভ, টাইম কনজিউমিং। সেকেন্ড ফিচার, হোয়াট ইজ টাইম কনজিউমিং বলো? টাইম কনজিউমিং মানে কি? ধরে রাখা, ধরে রাখা না, কনজিউম করা মানে কি? খরচ করে দেওয়া, সময়, যেখানে সময় অপচয় না করে, সময় অপচয় না করে, এখানে সময় অপচয় হচ্ছে আর কি, সময়ের অপচয়। ঠিক আছে, টাইম কনজিউমিং মানে সময়ের অপচয়, বিকজ কারণ আমি মুখে, এই যে ক্লাসটা তো সহজে মুখে নিয়ে নিচ্ছি, 1 ঘন্টার ক্লাস, এটা যদি পুরোটা আমাকে লিখে নিতে হয়, এই যে 32 পাতার যে মেটেরিয়ালটা আমি তোমাদের দিচ্ছি, এটা তো পুরো লিখে দেওয়া, এটা লিখতে আমার অনেক বেশি সময় রেখেছে, আমি যদি পুরোটা মুখে বলে নিতাম অনেক তাড়াতাড়ি হয়ে যেত। ফর দ্য রিটেন কমিউনিকেশন টেক্স টাইম টু কমিউনিকেট উইথ আদার্স, অনেক সময় নেয়, it is a time consuming media, media means medium, madhyam, it costs the valuable time of both the writer and the reader, dinori shomoy na. Phole disadvantage er moddhe ache dami, expensive, and time consuming, shomoy opochoy kore. Ei ta ar ekta ottonto important feature, useless for illiterate person. Mane ki bolo? Useless for illiterate person. Illiterate মানে কি? অশিক্ষিত। অশিক্ষিত যিনি লেখা পড়তে পারেন না, ফলে অশিক্ষিতদের ক্ষেত্রে এটা ইউজলেস ন্যাচারালি, কারণ এই যে আমি লিখে দিলাম এই লেখাটা তো সে পড়তে পারছে না, কিন্তু মুখে বললে সে বুঝতে পারছে। সেই জন্যই রিটেন কমিউনিকেশনের এটা সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ। যতই রাস্তায় বড় বড় করে আমি প্ল্যাকার্ড লিখি না কেন, এখানে সিগারেট খাবেন না, এখানে থুতু ফেলবেন না, কিন্তু লোকজন ফেলে দেয়, কারণ অনেক লোকে পড়েই না, অনেকে পড়তে পারে না। দ্যাট ইজ দ্য মোস্ট আই উড সে দ্য মোস্ট মানে পার্টিনেন্ট ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য রিটেন কমিউনিকেশন। সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ, অনেকে পড়তে পারে না। If the message receiver is illiterate, written communication is quite impossible, but অসম্ভব written communication, কারণ সে তো পড়তে পারে না। This is major disadvantage of the written communication. It's useless for the illiterate person. বলো পরিষ্কার? Yes, sir. বেশ, হ্যাঁ স্যার। Yes, sir. Thank you. And the last feature is difficult to maintain secrecy. What is the meaning of the word secrecy? Secret মানে গোপন, গোপন, গোপন। To maintain secrecy মানে গোপন করতে না পারা, গোপন করার অক্ষমতা। তুমি চিঠি লিখেছো কাউকে, তোমার বিদ্যাভেদকে তুমি চিঠি লিখেছো, মাঝখান থেকে তোমার বাড়ির বাবা সেই চিঠিটা পেয়ে গেল, তোমাকে উত্তম মধ্যম দিল সেই চিঠি পেয়ে, চিঠি খুলে, এরকম ঘটনা বহু ক্ষেত্রে ঘটেছে। এই যে ঠিক মতো চিঠির যে সিক্রেসি, তার যে গোপনীয়তা, সেটা থাকলো না। রিটেন কমিউনিকেশনে যদি মাঝখান থেকে কেউ চিঠিটা পেয়ে যায় তাহলে তার সিক্রেসির গোপনীয়তা থাকে না, বুঝতে পেরেছো? ফলে যে কোনো রিটেন কমিউনিকেশনের এটাই হচ্ছে সবচেয়ে বড় ডিফিকাল্টি। ইট ইজ অ্যান আনএক্স প্রিন্সিপালস এর কোন একটা চিঠি লিখছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়কে, গোপন ব্যাপার, মাঝখান থেকে, যেটা এখন হোয়াটসঅ্যাপের যুগে অনেক অনেক সময় হচ্ছে, হোয়াটসঅ্যাপে চিঠিটা তুলে কেউ আগে থেকে লিক করে দিল, সেই চিঠি গোটা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াতে আরম্ভ করলো। এরকম তো হয়েছে বহুবার, যে বিভিন্ন সরকারি বিভিন্ন দলিল, ইম্পর্টেন্ট দস্তাবেজ, সেগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিক করে ঘুরে বেড়াচ্ছে, অফিসিয়াল নোটিফিকেশন হয়নি তার আগে ঘুরে বেড়াচ্ছে, এবং অনেক ক্ষেত্রে এটা ভুলও হয়, তাকে বলা হয় ফেক নিউজ। এবার এই যে
অনেক ক্ষেত্রেই তোমাদের ক্ষেত্রে হয় যে অনলাইন পরীক্ষা হবে বলে দিল অনেকে, না যে নেই একটা আলাদা করে নোটিশ তৈরি করে ফেললো, ফলে রিটেন কমিউনিকেশন অনেক ক্ষেত্রে সিক্রেসি বা গোপনীয়তা মেনটেন করতে পারে না। ইট ইজ অ্যান আনএক্সপেক্টেড মিডিয়াম টু কিপ বিজনেস সিক্রেসি, বিজনেস সিক্রেসি প্রপার রাখা যায় না। Secrecy is not always possible to maintain through written communication because here needs to discuss everything in black and white. Written communication is shada kalo jai hokna keno porishkar bhabe likhe dite hoy, seta jodi karur hate chole ashe seta ar proper way te secret thake na. Phole amra pore fellam advantages and disadvantages of written communication. Eta 5 ebong 10 number du rokomer porikkhati porte rokomer proshnei porte pare. 5 number e porle duto kore point debe. Advantages ki ki, easy to preserve kora shohoj, permanent record, chirosthayi record, shob shomoy thake, prevention of the wasting of time and money, taka ebong shomoy dutoi bachabar chesta kore, less distortion possibility, a possibility of the less distortion, bikrito korar sombhabona onektai kom, egulo hocche advantage, disadvantage expensive, dami, time consuming, onek khetrei prochur shomoy ney, useless for the illiterate person, অশিক্ষিত মানুষের জন্য completely অপ্রয়োজনীয় কোনো কাজে লাগে না, difficult to maintain secrecy, গোপনীয়তা বজায় রাখা মুশকিল হয়ে পড়ে, বলো পরিষ্কার কি না? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। আমাদের সিলেবাসের যে সেকশন 1 ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন ডিস্টিংক্টনেস অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ, এটা আমরা আজকে শেষ করলাম আজকের ক্লাসে। আমাদের টোটাল 5টা সেকশন, তার মধ্যে লাস্ট হচ্ছে লেটার রাইটিং এবং এসে রাইটিং, সেটা আমরা অল্প অল্প করে করবো। বেসিক্যালি 5টা সেকশন বা 4টে সেকশনের মধ্যে আমাদের প্রথম সেকশন শেষ, যেখান থেকে বেসিক্যালি আমাদের 5 এবং 10 নম্বরের প্রশ্ন পড়ে। আমরা চলে আসছি আমাদের সেকেন্ড সেকশন, হুইচ ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিজ, স্ট্যান্ডার্ড অ্যান্ড নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল। কাকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলে, কাকে নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলে, কাকে ফর্মাল বলে, কাকে ইনফর্মাল বলে, এখান থেকে প্রচুর পরিমাণে 2 নম্বরের প্রশ্ন পড়ে। সেইগুলি আমরা প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন থেকে এবং তার সঙ্গে সঙ্গে কিছু আমার নিজের প্রশ্ন, কিছু বিশ্ববিদ্যালয়ের করা মডেল কোয়েশ্চেন, সেখান থেকে আমরা অল্প অল্প করে পড়ার চেষ্টা করব। তোমাদেরকে এই প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন, মডেল কোয়েশ্চেন এগুলো সবই দেওয়া আছে আমার, সঙ্গে সঙ্গে তোমরা সেগুলো একটু দেখবে, তোমাদের গ্রুপেই দেওয়া আছে, এবং এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলে তবেই কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া সম্ভব। বেশ, তাহলে আমরা চলে আসছি আমাদের কোর্স মেটেরিয়ালের যে সেকেন্ড সেকশন। প্রথম সেকশন শেষ করে দিয়েছি, আজকে আমরা শুরু করছি সেকেন্ড সেকশন। প্রথম সেকশন শেষ হয়ে গেল, এই ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশন এবং তার সঙ্গে সঙ্গে ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য রিটেন কমিউনিকেশনের মধ্যে দিয়ে। এবার আমরা শুরু করছি কাকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলে, বলো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কাকে বলে, বলো। যেটি আদর্শ ল্যাঙ্গুয়েজ, মানে আদর্শ ভাষা। আদর্শ ভাষা, অ্যাকচুয়ালি আদর্শ ভাষা না বলে যেটা বলা উচিত, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইজ দ্য অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, ইজ দ্য ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ ইউজড বাই দ্য গভর্নমেন্ট, বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন, ইন দ্য স্কুল, ইন দ্য কলেজেস, অ্যান্ড ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। আন্তর্জাতিক সম্পর্কে সরকার, স্কুল, কলেজ যে বাংলা ভাষা ব্যবহার করে, তোমরা বীরভূমেই যে শব্দটা অনেক ক্ষেত্রেই ব্যবহার করো সেটা হচ্ছে বটে, তোমরা বটে ইউজ করো তো? তোমরা অনেক ক্ষেত্রেই বলেছিলাম এর বদলে শুধাইছিলাম বলো, তাই তো? এই যে পার্টিকুলার ভ্যারাইটিটা, এই ভ্যারাইটিটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড ভ্যারাইটি। খুব ভালো করে আগে কনসেপ্টটা বুঝে নাও, তারপরে আমি এক্সাক্ট টার্মিনোলজিক্যাল যে টার্ম যে ইংলিশ ইউজ করে এটা বলা হচ্ছে সেটা আমি বোঝাবো। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ? স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইজ এ ল্যাঙ্গুয়েজ জেনারেলি স্পোকেন ইন দ্য ক্যাপিটাল অফ এ পার্টিকুলার কান্ট্রি। আমাদের পশ্চিমবঙ্গের ক্যাপিটাল কি? কলকাতা। কলকাতা, ফলে
জেনারেলি কোন একটা ভাষার রাজধানীতে যে ভাষা বলা হয়, ইন কেস অফ দ্য ইংলিশ ইট ইজ অফকোর্স লন্ডন। বাকি বিভিন্ন যে প্রভিন্স গুলো, ওয়েলস প্রভিন্স, আইরিশ প্রভিন্স, এগুলো প্রত্যেকটাই হচ্ছে নন স্ট্যান্ডার্ড ভ্যারাইটি। জেনারেলি ঢাকাতে যে বাংলা বলা হয় সেটা হচ্ছে বাংলাদেশের স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। লন্ডনে যে ইংলিশ বলা হয় সেটা ইংলিশের স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। কলকাতায় যে বাংলা বলা হয়, যে বাংলা অফিস, কলেজ, স্কুল, SCHOOL, স্কুল এবং নিউজ পেপার, এই সব জায়গাতে লেখা হয় বা বলা হয়, তাকে আমরা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলতে পারি। সো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইজ ফর্মাল ইন নেচার, হোয়াইল নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইজ ইনফর্মাল ইন নেচার। ইনফর্মাল মানে যা অফিসিয়াল নয়। অ্যাবসলিউটলি, তোমরা বাড়িতে ইনফর্মাল পোশাক পরে থাকো, ফর্ম জিন্স ইজ অ্যান ইনফর্মাল ড্রেস, প্যান্ট অ্যান্ড শার্ট, কোট অ্যান্ড প্যান্ট ইজ আ ফর্মাল ড্রেস। তোমার রাস্তায় বন্ধু জিজ্ঞেস করলো, কিরে কেমন আছিস? বিন্দাস আছি। এই বিন্দাসটা কি ফর্মাল না ইনফর্মাল শব্দ? ইনফর্মাল স্যার। ইনফর্মাল শব্দ। বিন্দাস কি স্ট্যান্ডার্ড না নন স্ট্যান্ডার্ড শব্দ? শব্দগুলো ছোট হয়ে যায় বা শব্দগুলো অনেক ক্ষেত্রেই মানে শর্ট করে দেওয়া হয়, শর্ট এন্ড ফর্ম SHORTENED বা ক্লিপড ফর্ম CLIPPED, ক্লিপ মানে শর্ট করে দেওয়া। আমি এক্সাম্পল দিচ্ছি, ফর এক্সাম্পল হি, এটা নিয়ে আমরা অনেক আলোচনা করব, কারণ এরকম কি পরীক্ষায় কোয়েশ্চেন পড়ে কি, সরি, শি হ্যাজ আ গুড হাজবেন্ড, HUSBAND, হাজবেন্ড মানে স্বামী, তার যে লিগাল পার্টনার হাজবেন্ড, তাহলে আমি যদি বলি শি হ্যাজ এ গুড হাবি, HUBBY, পরিষ্কার? থ্যাংক ইউ। এবার আমরা কাকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলে একবার থিওরিটিক্যাল ইংলিশটা দেখে নিই। সো আ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইজ আ ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ, ডেফিনেটলি ইটস আ ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি। ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি মানে ডিফারেন্ট টাইপস অফ ল্যাঙ্গুয়েজ, ভ্যারাইটি মানে বিভিন্ন প্রকার, প্রকার ভেদ। সো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইজ আ ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজের প্রকার ভেদ, দ্যাট ইজ ইউজড বাই দ্য গভর্নমেন্টস, যেটা সরকার ব্যবহার করে, in the media, in schools, and for international communication, আন্তর্জাতিক সম্পর্কে ব্যবহার করা হয়। যদি আমরা এখন বাংলাটাকে ব্যবহার করি বাংলাদেশে, তাহলে সেই বাংলা এজ আ স্ট্যান্ডার্ড মিডিয়া আমরা কলকাতার ভ্যারাইটি থেকে ইউজ করবো, যেটা অফিসিয়াল। ফলে স্কুল, কলেজ, সরকার, প্রশাসন যে ভাষা ব্যবহার করে তাকে আমরা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলতে পারি। ক্ষমতার অলিন্দে যে ভাষা ব্যবহার করা হয়, that particular variety of language which has been used in the corridors of power, writers building er bhasha, nobanner bhasha, standard bhasha. So there are different standard varieties of English in the world. English er onek standard variety ache, ekta noy jeta British ra bole seta hocche British English, jeta American ra bole seta hocche North American English, Australian English, আবার এমনকি ইন্ডিয়ান ইংলিশ। কারণ ইন্ডিয়াতে যে ইংলিশটা বলা হয় সেটা তো ইন্ডিয়ানদের বলা, সেটা ব্রিটিশদের থেকে অনেক ক্ষেত্রে আলাদা হবে। ফলে ইন্ডিয়ান ইংলিশ একটা স্ট্যান্ডার্ড ভ্যারাইটি, ব্রিটিশ ইংলিশ আর একটা স্ট্যান্ডার্ড ভ্যারাইটি, অস্ট্রেলিয়ান ইংলিশ আর একটা স্ট্যান্ডার্ড ভ্যারাইটি, এরকম প্রচুর প্রচুর নন স্ট্যান্ডার্ড ইংলিশের উদাহরণ আছে, আবার স্ট্যান্ডার্ড ইংলিশেরও উদাহরণ আছে। আমি অনেক এক্সাম্পল পরপর দেব, আমি জাস্ট কয়েকটা জাস্ট এক্সাম্পল একটু দেখিয়ে নি। নন স্ট্যান্ডার্ড
এক্সাম্পলস, এই যে প্রচুর এক্সাম্পল আমাদের আছে, আমরা শর্ট ফর্ম করে নিই, আমরা ক্লিপ করে নিই, এরকম আমাদের প্রত্যেক দিনের কথার মধ্যে। এই যে স্ট্যান্ডার্ড ইংলিশ জেনারেলি ফর্মাল এন্ড পোলাইট ইন স্টাইল অর টোন হয়, হোয়াইল নন স্ট্যান্ডার্ড ইজ ভেরি মাচ ফ্রেন্ডলি অ্যান্ড রিল্যাক্স স্টাইল অ্যান্ড ইন টোন হয়, খুব রিল্যাক্স ফ্রেন্ডলি ওয়েতে, বন্ধুত্বের মতো করে যখন কথা বলে, আমরা বন্ধুদের সঙ্গে তো খুব রিল্যাক্স যদি কথা বলি। স্ট্যান্ডার্ড ইংলিশ স্ট্যান্ডার্ড গ্রামার ইউজ করে, ইউজ স্ট্যান্ডার্ড গ্রামার ইউজ অ্যাকিউরেটলি অ্যান্ড কারেক্টলি, হোয়াইল ইন নন স্ট্যান্ডার্ড ইংলিশ ইট ইজ মোস্টলি স্ট্যান্ডার্ড গ্রামার বাট ইট মে ভ্যারি, অনেক ক্ষেত্রে ভেরিয়েশন হয়। স্পেলিং এর ক্ষেত্রে কারেক্ট স্পেলিং স্ট্যান্ডার্ডে ইউজ করা হয়, নন স্ট্যান্ডার্ডে ইনকারেক্ট স্পেলিং ইউজ করা হয়। ধরা যাক তোমরা টেক্সট মেসেজ যখন করো বন্ধুকে, তোমরা ওয়াই ও ইউ লেখো না, তোমরা অনেক ক্ষেত্রে ইউ লেখো, তাই তো? হ্যাঁ স্যার। কেমন আছিস আজকে? তারপর অনেক ছেলেমেয়ে আবার লিখছে কি রে কেমন আছিস, এ সিক্স আই এস, দেখে বুঝতেই পারছি না কি লিখেছে, এটা কি আগে। তো স্ট্যান্ডার্ড ইংলিশ একই রকম ভাবে অ্যাডভান্সড ভোকাবুলারি এবং ফ্রেজ ইউজ করা হয় অফিসিয়াল, কিন্তু নন স্ট্যান্ডার্ডে সিম্পল ভোকাবুলারি ডাইরেক্ট ইউজ করা হয়। স্ট্যান্ডার্ড ইংলিশে কোনো গালাগালি থাকে না, কোনো স্ল্যাং থাকে না, কোনো কলোকিয়ালিজম, কোনো কথ্য ভাষা থাকে না, কিন্তু নন স্ট্যান্ডার্ড ইংলিশে অনেক ক্ষেত্রে স্ল্যাং থাকে, কলোকিয়ালিজম থাকে পুরো ক্ষেত্রে। স্ট্যান্ডার্ড ইংলিশে অ্যাব্রিভিয়েশন থাকে না, অ্যাব্রিভিয়েশন মানে শর্টার ফর্ম, মানে ইচ লেটার স্ট্যান্ড ফর সামথিং, তাকে অ্যাব্রিভিয়েশন বলা হয়, কিন্তু এখানে অ্যাব্রিভিয়েশন থাকে, আই এম গোনা মানে আই এম গোয়িং টু, মানে ক্ষেত্রে আমরা বলি ও এম জি হোয়াটসঅ্যাপে, তাই তো? ও এম জি মানে কি? ও মাই গড, পুরোটা লেখা হবে স্ট্যান্ডার্ড ইংলিশে, নন স্ট্যান্ডার্ড ইংলিশে এই পুরোটা লেখা হবে না। প্রচুর নন স্ট্যান্ডার্ড ইংলিশ এর এক্সাম্পল রয়েছে, যেমন ইয়া, ইয়া ফাইন, ইয়া মানে ইএস এর যেটা নন স্ট্যান্ডার্ড ভ্যারাইটি। একই রকম ভাবে আমরা জিজ্ঞেস করি ইফ আই ওয়াজ ইউ, অনেক ক্ষেত্রে বলি ইফ আই ওয়াজ ইউ, যদি আমি তুমি হতাম, এটা অ্যাকচুয়ালি বলার কথা ইফ আই ওয়্যার ইউ। এরকম ভাবে ওয়ানা, ওয়ানা মানে ওয়ান টু, গটা, গটা মানে আই গট ইট, আই হ্যাভ গট ইট, আই গট টু ডু মাই হোমওয়ার্ক, আই গট টু ডু মাই হোমওয়ার্ক, আমাকে আমার হোমওয়ার্ক করতে হবে। আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু, ডু ইউ ওয়ান্ট টু গেট পিজা ফর ডিনার, ডু ইউ ওয়ান্ট টু গেট পিজা ফর ডিনার, সেটাকে ওয়ানা করে দিয়েছে। বিকজ এর বদলে অনেক সময় কজ কথাটা আমি ইউজ করি, আই এম ভেরি হাংরি কজ, কিন্তু আসলে এটা বিকজ, বিকজ মানে হচ্ছে কারণ। এই যে শর্ট ওয়েতে যেখানে আমরা ছোট্ট করে পুরো বিষয়টা বলার চেষ্টা করছি, দিজ আর দ্য ভেরিয়াস এক্সাম্পলস অফ দ্য নন স্ট্যান্ডার্ড ইংলিশ। আমি অনেকগুলো এক্সাম্পল নন স্ট্যান্ডার্ড ইংলিশের কপি করে, তো আমি তো মানে অলরেডি এক্সাম্পল দেওয়া আছে স্টাডি মেটেরিয়ালে, এটা আমাদের কমেন্ট বক্সেও দিলাম, তোমরা দেখতে পারো, এটা কপি করে রেখে দিতে পারো, অনেকগুলো এক্সাম্পল। আই ডোন্ট নো, এটা অনেক ক্ষেত্রে শর্ট করে বলা হয়, আই ডু নো, এগুলো বলে দিচ্ছি, পরে একটু পরে এগুলো প্রশ্নগুলো ধরবো, তখন যেন ঠিকঠাক মতো প্রশ্নের উত্তর হয়। আই ডোন্ট নো ইজ শর্ট টু আই ডু নো, ডি ইউ এন এন ও, আই ডু নো ইজ আ নন স্ট্যান্ডার্ড ভ্যারাইটি। একই রকম ভাবে কাইন্ড অফ মানে কোনো কিছু প্রকার, হি ইজ কাইন্ড অফ ওকে, সে ঠিকই আছে মোটামুটি, সর্ট অফ, এই কথাটা শর্ট করে কাইন্ড অ্যান্ড শর্ট এইভাবে ইউজ করা হয়, পরিষ্কার? সো দিজ আর দ্য ভেরিয়াস নন স্ট্যান্ডার্ড এক্সাম্পলস অফ ইংলিশ, বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার পরিষ্কার। বেশ, তাহলে আমরা অলরেডি স্ট্যান্ডার্ড ইংলিশের অনেকগুলো ভ্যারাইটি পড়লাম এবং নন স্ট্যান্ডার্ড ইংলিশের অনেকগুলো ভ্যারাইটিও দেখালাম। আমরা নন স্ট্যান্ডার্ড এবং স্ট্যান্ডার্ডের ডেফিনেশনটা এবার পরপর দেখে নেব, অলরেডি স্ট্যান্ডার্ড ডেফিনেশন দেখে নিয়েছি, এবার নন স্ট্যান্ডার্ড ডেফিনেশনটা দেখবো, তারা অনেকে আসছে এই সময়টা। বেশ, তাহলে যেটা ঘটছে সেটা হচ্ছে এই স্ট্যান্ডার্ডের অনেকগুলো ভ্যারাইটি আছে। এবার স্ট্যান্ডার্ড ইংলিশ ইজ নট এন্টায়ারলি ইউনিফর্ম অ্যারাউন্ড দ্য গ্লোব, গোটা পৃথিবীতে স্ট্যান্ডার্ড ইংলিশ সবসময় এক নয়। ফর এক্সাম্পল, আমেরিকান ইউজার্স অফ দ্য স্ট্যান্ডার্ড ইংলিশ সে দ্য ফার্স্ট ফ্লোর, আমেরিকান যারা ইংলিশ বলে তারা অনেক ক্ষেত্রে দেবে ফার্স্ট ফ্লোর বলে, ফার্স্ট ফ্লোর মানে কি ব্রিটিশ ইংলিশে ফার্স্ট ফ্লোর মানে বলো? ফার্স্ট ফ্লোর মানে রাইট, ব্রিটিশদের ক্ষেত্রে ফার্স্ট ফ্লোর মানে গ্রাউন্ড ফ্লোর, ঠিক বলেছে,
আর ব্রিটিশদের ফার্স্ট ফ্লোর মানে হচ্ছে বেসিক্যালি দোতলা, আর আমেরিকানদের ক্ষেত্রে ফার্স্ট ফ্লোর মানে একতলা, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ওরা এরকম করে বলে, আমরা গ্রাউন্ড ফ্লোর বলি। আমরা যেহেতু ব্রিটিশ কলোনি ছিলাম, আমরা ব্রিটিশ ইংলিশ মোরালেস ফলো করি। এই যে আমেরিকান ইংলিশে আই হ্যাভ জাস্ট গটেন এ লেটার, এটা কিন্তু অফিসিয়াল স্ট্যান্ডার্ড ইংলিশ, কিন্তু ব্রিটিশ ইংলিশে এই গটেনটা কিন্তু হবে না, জাস্ট গট আ লেটার। ওরা অনেক ক্ষেত্রেই সেন্টার লেখে, সিএনটিআর, কেন্দ্র, সেন্টারের আসল বানান। আমরা কি লিখি ব্রিটিশ ইংলিশটা ফলো করি? সিএনটিআরই। সিএনটিআরই। ওরা লেখে কালার, COLOR। দেখবে যারা অনেক ক্ষেত্রে কম্পিউটার কেনে, বেশিরভাগই তো আমেরিকান কোম্পানি, তখন COLOR কলার, কালার্ড মনিটর লেখা থাকে। ব্রিটিশদের কালারের স্পেলিং হচ্ছে COLOUR। ব্রিটিশরা বলে গ্রাউন্ড ফ্লোর, ব্রিটিশরা বলে আইভ জাস্ট গট আ লেটার, ব্রিটিশরা বলে সেন্টার, ব্রিটিশরা বলে কালার। ফলে স্ট্যান্ডার্ড ইংলিশের ভ্যারাইটিও সারা পৃথিবীতে বিভিন্ন সময়ে পরিবর্তনশীল, রিজিওনাল ডিফারেন্স গুলো সারা পৃথিবীতেই কাজ করে। ফলে কাকে বলে স্ট্যান্ডার্ড ইংলিশ আমাদের কাছে পরিষ্কার, তাকে নন স্ট্যান্ডার্ড ইংলিশ বলে। আমরা একবার দেখে নেবো ডেফিনেশনটা, অলরেডি আমরা এক্সাম্পল দেখেছি। সো হোয়াট ইজ নন স্ট্যান্ডার্ড ইংলিশ অর নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ? আর নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ অর ডায়ালেক্ট, আমরা ডায়ালেক্ট ডেফিনেশন একটু পরে আসছি, ইজ আ ডায়ালেক্ট দ্যাট ডাজ নট হ্যাভ দ্য ইনস্টিটিউশনাল সাপোর্ট অর স্যাংশন দ্যাট আ স্ট্যান্ডার্ড ডায়ালেক্ট হ্যাজ। ইনস্টিটিউশনাল সাপোর্ট মানে, ইনস্টিটিউশনাল সাপোর্ট মানে বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে সুযোগ সুবিধা, প্রতিষ্ঠান আমরা কাকে বলি? কৃষ্ণচন্দ্র কলেজ একটা প্রতিষ্ঠান, তাই তো? Yes, sir. একই রকম ভাবে পার্লামেন্ট, ইন্ডিয়ান পার্লামেন্ট একটা, পার্লামেন্ট একটা প্রতিষ্ঠান। একই রকম ভাবে রাইটার্স বিল্ডিং একটা প্রতিষ্ঠান, সরকারের এরকম বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। সেই প্রতিষ্ঠানের সাপোর্ট যে ল্যাঙ্গুয়েজ পায় না, অর্থাৎ যাবুনি, খাবুনি, বা নেলা, আমি এক্সাম্পল দিচ্ছি পুরুলিয়ার ল্যাঙ্গুয়েজে, নেলা খ্যাপা ছেলে আমি পাগল হয়ে যামু কিন্তু একটুকু বিষ আমি কোথায় পামু, এটা পুরুলিয়ার বাংলা। এটা তো কোনোদিন কোনো স্ট্যান্ডার্ড ভ্যারাইটিতে এরকম ইনস্টিটিউশন ইউজ করা হবে না। এটা কি পশ্চিমবঙ্গের বিধানসভায় ব্যবহার করা হবে? না স্যার। তার কারণ এটা হচ্ছে একটা উপভাষা, একটা বিশেষ রিজিয়নে এই ভাষায় কথা বলা হয়, তাই এই ধরনের নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের কে বলা হয় ডায়ালেক্ট। এরপরে আমরা দেখবো কাকে ডায়ালেক্ট বলে, কিন্তু একটু ভালো করে দেখে নাও কাকে ডায়ালেক্ট বলে। সো হোয়াট ইজ ডায়ালেক্ট? ডায়ালেক্ট ইজ আ টার্ম দ্যাট ক্যান রেফার টু আইদার টু ডিস্টিংক্টিভ ডিফারেন্ট টাইপস অফ লিঙ্গুইস্টিক ফেনোমেনা। আচ্ছা, it's basically a variety of language that is a characteristic of a particular group of the language speakers. ekta bishesh dhoroner goshthi, bhasha goshthi jodi sei particular variety use kore take bola hoy dialect, D-I-A-L-E-C-T. dialect is a, that is a characteristic of a particular group of the language speaker. একটা বিশেষ ধরনের ভাষা গোষ্ঠী, জনভাষা গোষ্ঠী যদি সেই ভাষায় কথা বলে, সেটা অনেক ক্ষেত্রেই তাদের সোশ্যাল ক্লাস বা রেসের উপরে ডিপেন্ড করে। বীরভূমের লোকেরা একসঙ্গে যে ভাষায় কথা বলে সেটা বীরভূমিয়ান ভ্যারাইটি বা বীরভূমিয়ান ডায়ালেক্ট অফ বেঙ্গলি আমরা বলতে পারি। এরকম পুরুলিয়ান ভ্যারাইটি, বাঁকুড়ার ভ্যারাইটি, অনেক ভ্যারাইটি রয়েছে, একে বলা হয় ডায়ালেক্ট। ডায়ালেক্টের বাংলা হচ্ছে উপভাষা। ডায়ালেক্ট একটা non-standard variety of language. বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবং অন্যান্য বিভিন্ন ডায়ালেক্টের মতোই, লাইক এনি ডায়ালেক্ট, আর নন স্ট্যান্ডার্ড ডায়ালেক্ট হ্যাজ ইটস ওন ভোক্যাবুলারি, এদের নিজস্ব অবশ্যই শব্দভাণ্ডার থাকে। পুরুলিয়ার বাংলার নিজস্ব শব্দভাণ্ডার আছে, মেদিনীপুরের বাংলারও আছে, আবার বাঁকুড়ার বাংলারও নিজস্ব শব্দ ভান্ডার রয়েছে। ডিকশনারি নেই কিন্তু ডেফিনেটলি লোকেরা ইউজ করে, অ্যান্ড এন ইন্টারনালি কনসিস্টেন্ট গ্রামার অ্যান্ড সিনট্যাক্স, তাদের কথাবার্তার মধ্যে নিজস্ব ব্যাকরণ আছে। সেই ব্যাকরণ হয়তো পুরোপুরি আলাদা স্ট্যান্ডার্ড ইংলিশের থেকে বা স্ট্যান্ডার্ড বেঙ্গলির থেকে, কিন্তু সেটা রয়েছে তাদের উচ্চারণের মধ্যে,
অ্যাকসেন্টের মধ্যে, তাদের গ্রামারের মধ্যে, তাদের সিনট্যাক্সের মধ্যে। পরিষ্কার? Yes, sir. Yes, sir. ভেরি Yes, গুড, sir. ভেরি গুড। Yes, sir. বেশ, আমি অলরেডি এই যে এক্সাম্পলস অফ দ্য নন স্ট্যান্ডার্ড ইংলিশের অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। এই হু হি ওয়াজ, আমরা জেনারেলি ওয়াজটি ইউজ করি সিঙ্গুলার, আমরা জেনারেলি ওয়াজটি ইউজ করি হচ্ছে সিঙ্গুলার ফর্মে। এখানে উই এর ক্ষেত্রে উই ওয়াজ ইউজ করা হয়েছে, এটা নন স্ট্যান্ডার্ড। জেনারেলি উই এর ইউজ করে আমরা, আমরা বহু অর্থে ওয়াজ তো আমরা অনেক ক্ষেত্রে সিঙ্গল ইউজ করি, মানে সব ক্ষেত্রেই সিঙ্গল ইউজ করি, কিন্তু এক্ষেত্রে ইউজ করা হয়েছে ওয়াজ। কিভাবে ইউজ করা হয়েছে ওয়াজ, উই ওয়াজ, এটা নন স্ট্যান্ডার্ড ভ্যারাইটি। ইফ আই ওয়াজ ইউ, আমি যদি তোমার মতো হতাম, এটা হওয়া উচিত ছিল ইফ আই ওয়্যার ইউ, তাও আমরা ইউজ করি। এর আগে অলরেডি আমরা এক্সাম্পল দেখেছি যে ইজেন্ট ইট, ইটস কোল্ড টুডে, ইজেন্ট ইট, আজকে প্রচুর ঠান্ডা, তাই না? এটা ইজেন্ট ইট এর বদলে in it is actually isn't it a non standard variety. একই রকম ভাবে এই যে ain't, ain apostrophe it, এটাকে generally have not অর্থে use করা হয়, the he have not, the ain't, he ain't that money, that he actually has not, but have not had the money, এই অর্থে ব্যবহার করা হয়। don't কথাটা অনেক ক্ষেত্রেই ডাজন্ট বা ডোন্ট, ডাজ নট বা ডু নট, এর নন স্ট্যান্ডার্ড ভ্যারাইটি হচ্ছে ডোন্ট বা ডাজন্ট। বলো পরিষ্কার কিনা? বেশ, এইবার আমরা যেটা করব, আমরা সরাসরি প্রশ্নে চলে আসব, এবং তোমরা এবার, আমি চুপ করে যাব, তোমরা বলবে, তোমরা আমার ক্লাস নেবে। এবার পরীক্ষার প্রশ্ন তো খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি 4 বছরের প্রশ্ন না করে যাই, অনেক ক্ষেত্রে দেখা যায় 4 বছরের প্রশ্ন করে গেলে পরীক্ষায় কোয়েশ্চেন কমন পাওয়া যায়। তাহলে এই যে সেকশনটা আমরা পড়ছি, স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড ভ্যারাইটি, সেখান থেকে পরীক্ষা কি কি প্রশ্ন এসছে আমরা দেখে নেব, এবং এই প্রশ্নের উত্তর প্রথমে দেবে তোমরা, তারপরে দেবো আমি, যদি তোমরা না পারো। আচ্ছা, একবার কোয়েশ্চেন একটু ভালো করে দেখে নাও, পরীক্ষায় এইভাবে প্রশ্ন পড়ে। যদি পরীক্ষাটা অফলাইনে পরীক্ষাটা হয়, 7 নম্বরের পরীক্ষা থাকে, 3 ঘন্টা সময় দেওয়া হয়, এবং এই যে 1 নম্বর দিয়ে লিখে দিল আনসার এনি 10 কোয়েশ্চেন্স, 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। এবং দেখো 10টা মানে কিন্তু এই এ বি এরকম করে 10টা, বুঝতে পেরেছ? এবং 10টা মানে কিন্তু এই প্রত্যেকটা নয়, এই 1 2 3 4 সবকটা 10টা নয়, 10টা মানে হচ্ছে এ থেকে যে কোনো দুটো দিতে হবে, একটা দুটো, তাহলে এই একটা হলো, বি থেকে আবার দুটো, এই দুটো হলো, এরকম এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি এম এন ও, প্রায় নিয়ার অ্যাবাউট 17-18টা মতো অপশন থাকে, তার মধ্যে যে কোনো 10টা প্রশ্নের উত্তর দিতে বলা হয়, এবং এই 10টা প্রশ্নের মধ্যে থেকেও আবার, মানে এক একটা অপশনে 4টে করে প্রশ্ন থাকে, তার যে কোনো 2টো লিখতে হয়, তার যাকে 1 এর 2টো লিখলাম, 2 বি এর আবার 3 আর 4 নম্বর লিখলাম, এরকম করেও 10টা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। বলো তোমরা মোটামুটি কোয়েশ্চেনটা ধরতে পারছো? ধরতে পারছো তো? হ্যাঁ স্যার। কিচ্ছু বুঝতে পারছি না প্রশ্ন, সেটা যাতে না হয় আগে থেকে প্রশ্নগুলো ভালো করে দেখে নাও, ধরন গুলো বুঝে নাও, প্র্যাকটিস করে নাও। বেশ, কোয়েশ্চেন করেছে replace the italicized word with its standard english form, eta mane ta ki italicized mane ki italicized mane ki sir jani na sir se lekha ta tera hobe ei to common sense use korte hobe ekjon bollo jani na ekjon bollo italicized mane tera mane beka je lekha naturally
এখানে যে রিপ্লেস, তাই রিপ্লেস মানে কি প্রতিস্থাপন করা, তার বদলে এখানে কি এইগুলো কিসে দেয়া আছে, এই যে এই যে ব্যাকরণ শব্দগুলো এগুলো কি নন স্ট্যান্ডার্ড আছে রাইট, এগুলো নন স্ট্যান্ডার্ডে আছে, সুতরাং স্যার, অ্যাকচুয়ালি এটাকে তো তির্যক বলে। এটাকে মানে ভালো বাংলাতে এটাকে তির্যক বলে, ঠিক আছে, হ্যাঁ তির্যক ভাবে লেখা রাইট, অবলিক ওয়েতে লেখা। ইটালিসাইজড ওয়ার্ড মানে যেগুলো তির্যক ভাবে, যেগুলো বাঁকানো ওয়েতে লেখা আছে, সেইগুলোকে রিপ্লেস করতে হবে কি দিয়ে, না স্ট্যান্ডার্ড ইংলিশ দিয়ে। যখনই বলছে আমাকে স্ট্যান্ডার্ড ইংলিশে করতে হবে, কনভার্ট করতে হবে, তার মানে এটা কিসে আছে, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড। এইবার তোমরা করো, আমি পড়ছি, তোমরা বলো কি হবে, সেন্টেন্সটা পুরোটা বলবে। এক নম্বর, নেহা হেল্পস আর হাবি ইন রানিং দ্য ফ্যামিলি বিজনেস। নেহা হাজবেন্ড হবে, হাজবেন্ড হবে, রাইট, থ্যাংক ইউ। তার স্বামীকে হেল্প করে ফ্যামিলি বিজনেস, পরিবারের যে পারিবারিক যে ব্যবসা সেটাকে চালাতে, তাহলে এটা হবে নেহা হেল্পস আর হাজবেন্ড, অলরেডি বলে দিয়েছে, ইন রানিং দ্য ফ্যামিলি বিজনেস। কে কে বললে, নাম কি? আমি বলেছি সাথী মন, স্যার আবি দেখো তো, আচ্ছা একজন সাথী মন্ডল বলেছে, আর কে বলেছে, কে খাতুন, আবিদা খাতুন, আবিরা খাতুন বলেছে, বেশ আচ্ছা। তারপরেরটা, করিম আর্নস আ লট অফ বাকস ফ্রম রাইটিং নভেলস। স্যার ডলার্স, করিম ডলার্স, ডলার, ডলার তো একটা বিশেষ ধরনের মুদ্রা, তুমি একদম জেনারেল টাকা অর্থে বলো, মানি স্যার, মানি মানি মানি, ঠিক বলেছে, করিম আর্নস আ লট অফ মানি ফ্রম রাইটিং দ্য নভেল, নভেল মানে উপন্যাস, উপন্যাস থেকে করিম অনেক টাকা উপার্জন করে। এখানে বাক্স অর্থে জেনারেলি মানি, বাক্স অবশ্যই ডলার অর্থে বোঝায়, কিন্তু এখানে ইন্ডিয়ান ভ্যারাইটিতে আমরা তো ডলার কথা ইউজ করতে পারবো না, আমরা মানিটাকে ইউজ করবো। করিম আর্নস আ লট অফ মানি, কে কে বললে, নাম? স্যার আমি সাথী মন্ডল, স্যার বিনোদিনী গড়াই, বাহ বেশ। He was sacked from his job for misconduct. Bolo, sack. Shesh korbo? Bolo. Bolo. Sir, tired hobe? Sack, sack. Sack. একজন বললো টায়ার্ড, আরেকজন কি বললো, আরেকজন কি বললো, স্যাকটার মানে বলে দিতে তো বলেই দেবে, এটা তো বলতে পারবে, স্যাক মানে, তাও বাংলায় বলে দিচ্ছি, স্যাক মানে হচ্ছে চাকরি থেকে বরখাস্ত করা। শক মানে তো শক দেওয়া, তার সঙ্গে তো স্যাকের কোনো সম্পর্ক নেই। স্যার রিটায়ার, স্যার আমি বলছি রিটায়ারমেন্ট তো অন্য, রিটায়ারমেন্ট মানে সুপারঅ্যানুয়েশন, এটা চাকরি থেকে বরখাস্ত করছে, সাসপেন্ডেড, ইয়েস হি ওয়াজ সাসপেন্ডেড বা রিমুভড হবে, হি ওয়াজ সাসপেন্ডেড ফ্রম হিজ জব ফর মিসকন্ডাক্ট, ঠিক বলেছে, ভেরি গুড। কে বললো সাসপেন্ডেড, স্যার আমি সুপর্ণা ব্যানার্জি, সুপর্ণা ব্যানার্জি, ভেরি গুড সুপর্ণা। He was suspended, sacking মানে হচ্ছে চাকরি থেকে বের করে দেওয়া। Sacked এর আরো একটা নন স্ট্যান্ডার্ড ইংলিশ আছে, কেউ বলতে পারবে, বলো, এস এ সি কে ই ডি, এগুলো কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে। এফ আই আর ই ডি, ফায়ার্ড, হি হ্যাজ বিন ফায়ার্ড ফ্রম দ্য জব, ফায়ার মানে কি গায়ে আগুন লাগিয়ে দেওয়া, না জব থেকে ফায়ার করে দেওয়া মানে তাকে স্যাক করা হয়েছে, ইউ আর ফায়ার্ড, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো, গায়ে আগুন লাগিয়ে দেওয়া হলো না, বেশ। লাস্ট প্রশ্ন, বোয়িং 747 ইজ আ জাম্বো এরোপ্লেন, জাম্বো কি হবে, অনেক কিছু হতে পারে, বিগ হবে, জাম্বল, বিগ হবে, বিগ হবে, জায়ান্ট হবে, জায়ান্ট, জিআইএএনটি, দৈত্যাকার, বোয়িং 747 একটা বিরাট বড় এরোপ্লেন, যুদ্ধ বিমান নয়, জেনারেলি যাত্রীদের জন্য ইউজ করা হয়, বোয়িং 747।
যে জাম্বো এয়ারপ্লেন, ফলে এই যে শব্দগুলো হাবি, বাক্স, স্যাক, জাম্বো, এই শব্দগুলোকে আমরা প্রতিস্থাপন করে স্ট্যান্ডার্ড ইংলিশ দিয়ে প্রতিস্থাপন করছি, এগুলো নন স্ট্যান্ডার্ডে লেখা। তাহলে পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন পড়ে তোমরা কেমন করে উত্তরটা লিখবে আমি একবার একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ধরা যাক পরীক্ষায় প্রশ্নটা করেছে, এবার তোমরা কি করবে, তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে এরকম কোয়েশ্চেনের নাম্বার দেবে ওয়ান দিয়ে, ওয়ান এ। এবার তোমরা যেটা করতে পারো দু রকম ভাবে করতে পারো, একটা হচ্ছে পুরো ইউ ক্যান রাইট ডাউন দ্য এন্টায়ার সেন্টেন্স যে নেহা হেল্পস হার হাজবেন্ড, এইখানটাতে আন্ডারলাইন করবে, ইন রানিং দ্য ফ্যামিলি বিজনেস। বুঝতে পেরেছ? আমি জেনারেলি এটাকে রেকমেন্ড করি পরীক্ষার খাতায় যে পুরো সেন্টেন্সটা লিখে হাজবেন্ডটাতে আন্ডারলাইন করে দেবা। আর একটা জিনিস করতে পারো সেটা হচ্ছে ওয়ান এ দিয়ে, অনেকে এটা করে, হাবি থেকে ড্যাশ দিয়ে হাজবেন্ড, এই ওয়ার্ডটাও লিখলে আবার এই ওয়ার্ডটাও লিখলে, এটাও করতে পারো পরীক্ষার খাতায়। কিন্তু শুধু ওয়ান এ দিয়ে হাজবেন্ডটা করো না, কারণ অনেক সময় যিনি পরীক্ষক তিনি কনফিউজ হয়ে যান, ফলে আইদার নন স্ট্যান্ডার্ড ভ্যারাইটি এন্ড স্ট্যান্ডার্ড ভ্যারাইটি দুটোই দেখাও, অথবা শুধু পুরো এন্টায়ার সেন্টেন্সটা লিখে দাও। এইটা আমি রেকমেন্ড করি, পুরো সেন্টেন্স লিখে যেখানে স্ট্যান্ডার্ড দিয়ে রিপ্লেস করছি তার তলায় আন্ডারলাইন। পরিষ্কার কি পরিষ্কার নয়? হ্যাঁ স্যার পরিষ্কার। হ্যাঁ স্যার। এরপরে এক্স্যাক্টলি উল্টোটা বলো, এবার আমি কিছু বলবোই না তোমরাই বলবে। Replace the italicized word with its colloquial or non-standard form. তাহলে এটা কিসে আছে এগুলো? Non-standard আছে, standard করতে হবে। Standard আছে non-standard আছে, non-standard করতে হবে। এই পরীক্ষায় যে প্রশ্নটা দিয়ে দেবে যে স্ট্যান্ডার্ড ফর্মে ইংলিশ ফর্মে কনভার্ট কর, তার মানে নন স্ট্যান্ডার্ডে আছে, আর এখানে উল্টোটা, এখানে অলরেডি লেখা শব্দ, বেঁকা শব্দ। বেশ চলো, কি পাস দ্য এক্সামিনেশন লাস্ট ইয়ার? এক্সাম হবে, রাইট? কি পাস দ্য এক্সাম লাস্ট ইয়ার? এক্সাম ইজ দ্য নন স্ট্যান্ডার্ড ভ্যারাইটি, ঠিক বলে দিয়েছো। নাম কি? রুবিনা পারভিন। বেশ, ভেরি গুড রুবিনা, ভেরি গুড। আই লস্ট মাই হ্যান্ডকারচিফ ইন দ্য ট্রেন, আমি রুমাল হারিয়ে এসেছি ট্রেনে। হ্যান্ডকারচিফের নন স্ট্যান্ডার্ড ফর্ম কি হবে রে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড। এটা স্টাডি মেটেরিয়ালে পড়েছে, বোঝাই যাচ্ছে, ভেরি গুড। আই লস্ট মাই হ্যাংকি ইন দ্য ট্রেন, খুব ভালো। তারপরে একটা, she loves her father very much, সহজ, খুব সহজ। dad, 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 very good, dad. she loves her dad very much, এর পরেরটা আরো সহজ, shima's mother brought her up with love and care, এটা কি হবে? mother, mom, 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 papa, mother, shima's mom brought her up with love and care, একই রকম ভাবে পরীক্ষায় লিখবে, কোয়েশ্চেনের নাম্বার দেবে ওয়ান বি দিয়ে, ওয়ান দিয়ে লিখবে কি পাস দ্য এক্সাম লাস্ট ইয়ার, এক্সামের তলায় দাগ দেবে। আই লস্ট মাই হ্যাংকি ইন দ্য ট্রেন, হ্যাংকি তলায় দাগ দেবে। বলো পরিষ্কার? হ্যাঁ স্যার, ভেরি গুড। এরপরে কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, স্ট্যান্ডার্ড এবং নন-স্ট্যান্ডার্ড কতগুলো পরীক্ষায় কোয়েশ্চেন পড়ে, তাহলে দুয়ে দুয়ে একদম চার সঙ্গে সঙ্গে উঠে এলো। এরপর সব সব পর পর নাম্বার গুলো উঠে আসবে, মানে খুব বেশি করে কিন্তু আমরা এক্সাম্পল দেখতে দেখতে যাব, যেরকম পড়বো সেরকম এক্সাম্পল দেখব। কারণ এখানে মাথায় রেখো 60 নম্বরের যে পরীক্ষা, সেই 60 নম্বরের পরীক্ষায় 20 তে 20 পাওয়া সম্ভব, এই 20 তে ওখান থেকে তোমরা পাস মার্কসটা পুরোটা পেয়ে গেলে।
আর তারপরে তো আমাদের ইন্টারনালে আমি তো ভালো নাম্বার দিই, ফলে 20+ ইন্টারনালে কেউ জেনারেলি মানে 11-12 তলায় পায় না, ওখানেই 32-50% এর উপরে নাম্বার পেয়ে গেলে কাছাকাছি। ফলে ওই এনশিওর করো যেন 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা ঠিক লেখো, কারণ আমি তো তোমাদের চিনি, তোমরা 5 বা 10 নম্বরের কোয়েশ্চেনে ছড়িয়ে লাট করবে, কারণ তোমাদের বানান ভুল হবেই। এই যে ধরো একটা সেন্টেন্স, ইন সোশিও লিঙ্গুইস্টিক্স সোশ্যাল ডায়ালেক্ট ইজ আ ভ্যারাইটি অফ স্পিচ, তোমরা সোশিও লিঙ্গুইস্টিক্স বানান ভুল করবে, সোশ্যাল ডায়ালেক্ট ভুল করবে, ভ্যারাইটি বানানো ভুল করবে, অনেকে করবে না হয়তো। কিন্তু যাতে শর্ট কোয়েশ্চেনে ফুল মার্কসটা পাও সেটা ইনশিওর করে আসবে, কি বুঝেছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। এইটা মাথায় ঢুকিয়ে নাও যে শর্ট কোয়েশ্চেনে পুরো মার্কস নিয়ে আসতে হবে। মাথায় রেখো, আমি তোমাদের যদি স্ট্যাটিস্টিক্স দিই, এর আগের বছর তো অনলাইন পরীক্ষা হয়েছে, তার আগের বছর অফলাইন পরীক্ষা হয়েছিল, মানে মানে 2000 অফলাইন বলতে 2019 সালে শেষ অফলাইন পরীক্ষা হয়েছিল। ন্যাচারালি L1 পরীক্ষাটা কলেজের মধ্যে সিট পড়ে না, কলেজের বাইরে সিট পড়ে, খাতাও দেখে কলেজের বাইরে টিচাররা যদি অফলাইন এক্সাম হয়। টোটাল পরীক্ষা দিয়েছিল 668 লোকজন, 75 নম্বরের পরীক্ষা, 75 নম্বরের পরীক্ষার মধ্যে পাস হচ্ছে 27। আর বলো 668-র মধ্যে কতজন পাস করেছিল? কোন আইডিয়া আছে কারু? বলো। 196। বাকিরা সবাই সাপ্লিমেন্টারি খেয়ে গেছিলো, এর ফলে যেটা ঘটেছিল সেই ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশনটা তাদের আবার থার্ড সেমিস্টারে দিতে হবে, সেখানে আবার সাপ্লিমেন্টারি খেলো, কারণ থার্ড সেমিস্টারে আবার L1-2 আছে, সেটা আরেকটু শক্ত। এর ফলে যেটা ঘটে, আমি প্রত্যেককেই বলছি যারা সিরিয়াস পাস কোর্সের স্টুডেন্ট, যে পাস কোর্সে কিন্তু একটা বড় অংশের লোকজন এই L1-এ সাপ্লিমেন্টারি খেয়ে যায়, মানে L1-এ কিন্তু একটু আমার কথাটা শুনে চলতে হবে, যাতে সাপ্লিমেন্টারি না খাও, অন্যান্য সাবজেক্টে কোনো প্রবলেম হয় না, ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সবাই পাস করে যায়, কিন্তু এই L1-এ এই 60 নম্বরের পরীক্ষাতে পাস মার্কসটা কেউ তুলতে পারে না। 75-এ পাস মার্কস 27, 60 নম্বরে কোনো পাস মার্কস নেই, দুটো মিলিয়ে মানে 15 নম্বরে ধরা যাক। আমি কোনোদিন 12-র কমে দিই না, 12-13-14, যদি কেউ 15-তে 12 পেয়ে থাকে সে 27 তুলতে পারছে না, মানে সে 60-এর মধ্যে 15-ও পাচ্ছে না, এতটাই খারাপ অবস্থা। এবং প্রায় 300-400 জন লোকজন ফেল করে, ভাবতে পারছো এটা কেন হবে? এটা মানে এটা শুধু আমাদের কলেজ বলে নয়, অন্য কলেজে আরো ফেল করে, তাহলে এটা যেন না হয় সেই দিকে সেটা ইনশিওর করতে হবে, সেটা তোমাদের গ্যারেন্টি থাকতে হবে, যাতে এরকম না হয় যে আমি সাপ্লিমেন্টারি পেয়ে গেলাম। মাথায় রেখো এখন কিন্তু CBCS এ পাস কোর্স খুবই টাফ, আমাদের সময়ে মানে 2017 সালের আগে অনার্স কোর্সে নাম্বার ছিল 800 নাম্বার, এখন অনার্স কোর্স হচ্ছে 1900 নাম্বারের, এবং পাস কোর্স তোমাদের যে টোটাল কোর্স হচ্ছে 1700 নাম্বারের, অনেকগুলো সাবজেক্ট, এক গাদা জিনিসপত্র, সবকিছু পড়তে হচ্ছে, ফলে বিষয়টা আর আগের মতো সহজ নেই, ফলে এক চতুর্থাংশকে ফেল করে যাচ্ছে, মাত্র 200 পাস করছে, বাকি 468 ফেল করছে, এটা যেন না হয়। তার জন্য শর্ট কোয়েশ্চেনে নাম্বার তুলতে হবে, পরিষ্কার? হ্যাঁ স্যার। আমি ভয় দেখাচ্ছি না, কিন্তু আমি সতর্ক করে দিচ্ছি, কারণ সতর্ক না হলে মুশকিল। বেশ, ফেরত আসছি আমরা। রিরাইট এনি টু অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন স্ট্যান্ডার্ড ইংলিশ। রিরাইট করা মানে পুরোটাকে নতুন করে লিখতে হবে, এই যে পুরো সেন্টেন্সটাকে নতুন করে কিসে লিখতে হবে? স্ট্যান্ডার্ডে, স্ট্যান্ডার্ড ইংলিশ। তার মানে এটা কিসে আছে? She is not
she is not yes. going to watch the movie released today. বলে দিয়েছে she isn't going to watch the movie released today. অনেক ক্ষেত্রে তুমি হ্যাজ নট করতে পারো শি হ্যাজ নট গোয়িং টু ওয়াচ দ্য মুভি রিলিজ টুডে কিন্তু এখানে শি ইজন্ট আই বেটার হবে ইজ নট আই বেটার হবে শি ইজ নট গোয়িং টু ওয়াচ দ্য মুভি রিলিজ টুডে বেশ তারপরেরটা নাও আই ওয়ানা প্লে উইথ মাই ফ্রেন্ডস বলো নাও আই ওয়ান্ট টু প্লে উইথ মাই ফ্রেন্ডস ভেরি গুড তোমার নাম চৈতি ভারারি চৈতি চৈতি ঠিক বলেছে Now I want to play with my friends. Three number. He gonna drive the bus. Bolo. He is going to drive the bus. Right. Is ta dite hobe. Buddhimottar shonge is diyeche. He is going to drive the bus. Get out of my room, shouted the manager. Bolo. Get out of my room, shouted the manager. Very good. Tomar naam? Choiti Bharari. Choiti. Get out of my room, shouted the manager. The sky was kind of cloudy. Bolo. The sky was kind of cloudy. Thik. The sky was kind of cloudy. Tomar naam? Rubina Parvin. Very good, Rubina. বলে দিয়েছে প্রত্যেকেই সেন্টেন্সটা পুরোটাকে রিরাইট করতে হবে স্ট্যান্ডার্ড ইংলিশে সি ইজ নট গোয়িং টু ওয়াচ দ্য মুভি রিলিজ টুডে নাও আই ওয়ান্ট টু প্লে উইথ মাই ফ্রেন্ডস হি ইজ গোয়িং টু ড্রাইভ দ্য বাস গেট আউট অফ মাই রুম শাউটেড দ্য ম্যানেজার এইখানে কোটেশন মার্কসটা দেবে দ্য স্কাই ওয়াজ কাইন্ড অফ ক্লাউডি ডি একই রকম একটুখালি দেখে বুঝতে হবে একটু অন্যরকম Identify the two words mostly used in non-standard colloquial speech. এখানে বলছে চারটে সেন্টেন্স দিয়ে দিয়েছে দিয়ে বলছে এর মধ্যে থেকে যে কোনো দুটো শব্দ বার করো যে দুটো শব্দ সাধারণত non-standard ওয়েতে ব্যবহার করা হয় বা কথ্য ভাষায় ব্যবহার করা হয় চারটে শব্দ আছে ইমিডিয়েট আছে ইমিডিয়েটলি আছে ইমিডিয়েট হবে এটা না ইমিডিয়েট নেই আমি আগে শব্দগুলো পড়ে দিচ্ছি অ্যাডমিটেডলি ফেসড পার্কস এলোকিউশন এবার বলো ওরে তোরা কোয়েশ্চেনটাই বুঝতে পারিনি বুঝতে পারিস নি কোয়েশ্চেনটা বলেছে এই চারটে শব্দের মধ্যে যে কোনো দুটো শব্দ নন স্ট্যান্ডার্ড ইউজ হয় সেই দুটোকে আইডেন্টিফাই করো অ্যাডমিটেডলি তোকে আইডেন্টিফাই করতে বলেনি এই চারটে শব্দের মধ্যে যে কোনো দুটো শব্দকে আইডেন্টিফাই করতে বলেছে বার করতে বলেছে যে দুটো শব্দ স্ট্যান্ডার্ডে ইউজ করা হয় না অ্যাডমিটেডলি স্ট্যান্ডার্ডে আমার কথা শুন অ্যাডমিটেডলি স্ট্যান্ডার্ড না নন স্ট্যান্ডার্ড 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 আমরা ইউজ করি অ্যাডমিটেডলি তে অ্যাডমিটেডলি মানে স্বীকার করে নেওয়া তার মানে এটা স্ট্যান্ডার্ড তার মানে এটা আমাদের কাজে আসছে না এখানে নন স্ট্যান্ডার্ড বলেছে B faced face standard and non-standard 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 college faced মানে কলেজ ফেস্টিভাল ফেস্টিভাল থেকে ছোট করে ফেস্ট করা হয়েছে তার মানে আমরা পেয়ে গেলাম আমাদের প্রথম non-standard faced face কি standard and non-standard non-standard এরপরে তিন নম্বর parks p r k s standard and non-standard মানে কি কি স্যার এলোকিউশন কম্পিটিশন মানে কি এলোকিউশন মানে আবৃত্তি প্রতিযোগিতা কে কত ভালো করে কথা বলতে পারে গলার স্বরের মধ্যে দিয়ে এলোকিউশন কত ভালো স্পিচ ইউজ করতে পারে আমি কেবলমাত্র এরকমও নয় যে
মানে শব্দগুলোর মানে জানবো না, শব্দগুলোর মানেও জানতে হবে, সঠিক উত্তরও দিতে হবে, মানেও জানতে হবে। তাহলে এখানে দুটো কি কি আনসার, দুটো নন স্ট্যান্ডার্ড কোন কোন শব্দগুলো? পেস্ট এবং পার্ট। পেস্ট এবং পার্ট, রাইট, ভেরি গুড। এইবার এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই একই সেকশনের মধ্যে পড়ছে স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড, এই অফেন্সিভ বা পিজরিটিভ শব্দকে বার করা, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ক্যারিং দ্য পিজরিটিভ অর অফেন্সিভ সেন্স। বলো রে, পিজরিটিভ মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড পিজরিটিভ? বলা উচিত। আমি এখন থেকেই বলে দিচ্ছি যাতে পরীক্ষায় কোনো কনফিউশন না থাকে, পিজরিটিভ মানে হচ্ছে নিন্দনীয় বা মর্যাদা হানিকর, ডিসগ্রেসফুল, ডিসপ্যারেজিং। আমরা প্রত্যেক দিনে অনেক ক্ষেত্রেই অনেক ধরনের পিজরিটিভ বা অফেন্সিভ শব্দ ব্যবহার করি, যা মূল্য হানিকর শব্দ। এই পিজরিটিভ শব্দ সাধারণত কিসে থাকে, স্ট্যান্ডার্ড না নন স্ট্যান্ডার্ডে? মানে পিজরিটিভ শব্দ মানেই হচ্ছে নন স্ট্যান্ডার্ড সেন্সে ইউজ করতে বলেছে। এইখানে এক একটা সেন্টেন্স থাকবে এবং এই সেন্টেন্সে একটা থাকবে পজিটিভ শব্দ, একটা থাকবে নেগেটিভ শব্দ বা পিজরিটিভ শব্দ, সেইটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। চলো আমি পড়ছি। আই লাইক দ্য উইটি বাট ডিসলাইক কানিং। উইটি মানে হচ্ছে যার মধ্যে এক ধরনের বুদ্ধিমত্তার ছাপ আছে, যার ইন্টেলিজেন্স এর মধ্যে। বলো, আই উইটি ডিসলাইক দ্য কানিং এর মধ্যে পিজরিটিভ বা অফেন্সিভ সেন্সে কোনটা ব্যবহার করা হয়েছে? স্যার কানিং। Yes, cunning মানে কি? Cunning মানে চালাক, অতি চালাকের গলায় দড়ি আমরা বলি না। চালাকি, চালাকির দ্বারা মহৎ কার্য সিদ্ধ হয় না, এক্ষেত্রে চালাকি হচ্ছে এই পিজরিটিভ সেন্সের ওয়ার্ড। তাহলে তোমাদের পরীক্ষায় কেমন লিখবে, আই লাইক দ্য উইটি বাট ডিসলাইক দ্য কানিং, বলে কানিং এ তলাতে একটা আন্ডারলাইন করবে, ড্যাশ দিয়ে লিখবে অফেন্সিভ সেন্স বা পিজরিটিভ সেন্স। পরিষ্কার স্যার? বলো, পরিষ্কার? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার। বেশ, এর পরেরটা জানো, আমি এগুলোকে একটু তুলে নিয়ে সরাসরি চলে যাই হচ্ছে আমার বোর্ডে, সুবিধা হবে তোমাদের। দাঁড়াও এক মিনিট। হ্যাঁ, বেশ, হ্যাঁ, নে তারপর একটা কল বলো। অ্যাভয়েড র্যাগিং, ওয়েলকাম দ্য ফ্রেশার। অ্যাভয়েড র্যাগিং, ওয়েলকাম দ্য ফ্রেশার। ই টু দিয়ে তোমাকে অ্যাভয়েড র্যাগিং, ওয়েলকাম দ্য ফ্রেশারে র্যাগিং আরে জি জি আই এন জি বলে ড্যাশ দিয়ে অফেন্সিভ ওয়ার্ড বলে লিখতে হবে। সাম টেরোরিস্টস প্রিটেন্ড টু বি অ্যাজ ফ্রিডম ফাইটারস। বলো, টেরোরিস্ট এখানে পিগরেটিভ সেন্স। অনেক ক্ষেত্রে অনেক উগ্রপন্থীরা নিজেদেরকে স্বাধীন যোদ্ধা বলে দাবি করে, অনেক উগ্রপন্থী, এক্ষেত্রে টেরোরিস্ট ইজ আ পিগরেটিভ অর অফেন্সিভ সেন্স, উগ্রপন্থা। ব্ল্যাক ইজ আ বেটার ওয়ার্ড দ্যান নিগার, এখানে অফেন্সিভ কোনটা? নিগার মানে নিগ্রো, নিগ্রো শব্দ এখন ব্যবহার করা যায় না, আইদার আফ্রো আমেরিকান বলতে হয় বা ব্ল্যাক আফ্রিকান বলতে হয়। ব্ল্যাক ইজ এ বেটার ওয়ার্ড, নিগার এখানে অফেন্সিভ শব্দ। ফলে কানিং, র্যাগিং, টেরোরিস্ট, নিগার, এগুলো প্রত্যেকটাই হচ্ছে পিজরিটিভ বা অফেন্সিভ সেন্সে ইউজ করা হয়েছে। ভেরি গুড, ভেরি 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 গুড। বেশ, আচ্ছা, এইবার এইটাই আজকের ক্লাসের মোটামুটি লাস্ট ডিসকাশন করে আমরা আজকের ক্লাসটা শেষ করব। রিপ্লেস এনি টু অফ দ্য ইটালিসাইজড ওয়ার্ডস অর ফ্রেজেস উইথ নন অফেন্সিভ টার্মস। মানে এটা কিসে আছে, এটা কিসে আছে?
দাঁড়াও খুলে দিচ্ছি, বলো রিপ্লেস এনি অফ দ্য টু ইটালিজে উইথ নন অফেন্সিভ টার্ম। অফেন্সিভ, অফেন্সিভে আছে, নন অফেন্সিভ দিয়ে লিখতে হবে, বলো। প্রথম সেন্টেন্স, নীল আর্নস লিভিং অ্যাজ আ হ্যাক ইন দ্য কলেজ স্ট্রিট। হ্যাক মানে কি? চুরি করা। না রে, হ্যাক মানে হচ্ছে ক্ষেত্রে জার্নালিস্ট। নীল আর্নস লিভিং অ্যাজ আ জার্নালিস্ট ইন দ্য কলেজ স্ট্রিট। আমরা পরীক্ষা কেমন করে উত্তর দেব? এফ দিয়ে ওয়ান দেব, দিয়ে লিখব নীল আর্নস লিভিং অ্যাজ এ জার্নালিস্ট। দেখো তোমাদের যে একটা মডেল আনসারের, মডেল কোয়েশ্চেন আনসারের দেওয়া হয়েছে, সেখানে দেখো এই যে হ্যাক মানে লেখা আছে জার্নালিস্ট। এখান থেকে কিন্তু এটা কিন্তু প্রিপেয়ার করে আমি দিয়েছিলাম, পরীক্ষাতে এখান থেকেই পড়েছে। ফলে এরকম নয় পরীক্ষায় খুব কঠিন কোয়েশ্চেন পড়বে, কিন্তু পরীক্ষায় যা প্রশ্ন পড়বে সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে মানে এখান থেকেই পড়বে। ফলে যদি তোমরা ভালো করে এইটা তৈরি করে যাও তাহলে কোয়েশ্চেন অবশ্যই কমন করবে। যদি 4 বছরের প্রশ্ন তৈরি করে যাও, আর ওই যেটা দিয়েছি আন্ডার গ্রাজুয়েট বোর্ড অফ স্টাডিজ এর অ্যাপ্রুভ করা মডেল কোয়েশ্চেন, সেইটা দিলে পরীক্ষায় কমন করতে বাধ্য। যে বইটা L1 এর পাবলিশ করেছে সেখানে এই প্রশ্নগুলো নিয়েই মানে অল্প অল্প ডিসকাশন আছে, ফলে এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে যেতে হবে। বেশ, তাহলে হ্যাক মানে কি? জার্নালিস্ট। জার্নালিস্ট মনে থাকবে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মুজিব ইজ ক্রেজি অ্যাবাউট দিস রিলেশন। হ্যাঁ, মুজিব ইজ ক্রেজি অ্যাবাউট দিস রিলেশন, কিভাবে লিখবে বলো? মুজিব ইজ ফুলিশলি ওয়ান্ট অ্যাবাউট দিস রিলেশন। ফুলিশলি ওয়ান্ট, হ্যাঁ স্যার। তার থেকে বেটার ওয়েতে লেখা যাবে বলো? ম্যাডলি। ইয়েস, ম্যাডলি বলে দরকার নেই, শুধু ম্যাড বলি হবে। মুজিব ইজ ম্যাড অ্যাবাউট দিস রিলেশন। খুব বেশি হলে ফুলিশও লিখতে পারো, FWLISH, ফুলিশও লিখতে পারো। Foolish about this relation. Crazy মানে পাগল। Are you crazy? American না বলে, Are you mad? Madly হবে না, শুধু mad হলেই হবে। বেশ, Nina often said, বলো। বলছি, crazy জায়গায় শুধু mad লিখে দিলে হবে তো? Answer এর জায়গায় পুরো sentence টা লিখে? পুরো sentence টা লিখে crazy এর জায়গায় mad লিখে mad টা underline করে দিলে হবে। পরিষ্কার? লেখা সম্ভব হয় না সত্যি কথা বলতে। বেশ, এরপরে Nina often sheds crocodile tears. বলো crocodile tears মানে কি? কুমিরের কান্না। কুমিরের কান্না, কুমিরের কান্না মানেটা কি? মানে আসল কি সেই কান্নাটা? কি আসল না নকল কান্না? নকল, নকল কান্না। Yes, সেই কান্নাটা তাহলে, yes, false। তাহলে কি হবে? Nina often sheds false tears বা fake tears বা false tears, মিথ্যা, মিথ্যা চোখের জল। হ্যাঁ, false emotion, a false or a fake tears. Besh, Bijoy is an old fox. Dhurto shigal, briddho purano dhurto shigal. Bijoy clever. Ki bolcho? Clever. Clever. Shunte pachhi na? Clever. Clever. Bijoy is a clever man. Sentence shesh korte hobe. Is a clever, weird man. The cunning man, CUNNING, cunning but clever, is an old cunning man. Likhte parbo old clever man. Bijoy is an old fox, is a clever man. Purishkar? Haan sir. Besh, ajke amader class onektai amra porlam. The old fox bolte amra shrewd man likhte parbo. Shrewd mane dhurto, eki clever, shrewd, ja khushi likhte parbo.
বেশ, তাহলে তোমরা যেটা করো সেটা হচ্ছে বাড়িতে আমি আজকে 2018 সালে সরি 17 সালের প্রশ্ন ডিসকাস করলাম, তোমরা একটু 18 18 তো দেখবে এরকম প্রশ্ন পড়েছে, এই যে স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড নন অফেন্সিভ টার্ম, এই 18 19 এই দুই সালের প্রশ্নগুলো একটু দেখো। এর পরের দিনকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই 5 নম্বরের প্রশ্ন পড়ব, যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কে কেন সোশ্যাল ডায়ালেক্ট বলা হয় এগুলো পড়ব, পড়তে পড়তে 2 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব, করে কাল আর পরশুর মধ্যে আমরা মোটামুটি এই সেকশন 2 টাতে শেষ করে দেব। তো আমার নেক্সট ক্লাস হচ্ছে শনিবার দিন, শনিবার দিন কটা থেকে নিলে সুবিধা হয়, 3টে নাকি? না স্যার এই টাইপটাই থাক। বেশ হ্যাঁ স্যার এই টাইপটাই, তাহলে শনিবার দিন 11টার সময় আমি আবার ফেরত আসছি। সকলকে ধন্যবাদ, 54 জনকে যারা প্রথম থেকে শেষ অবধি আমার সঙ্গে ক্লাস করছো। বলো ক্লাস স্যার আপনি কি বলেন, যে কোনো সমস্যায় বলবে। আমি কৃষ্ণচন্দ্র কলেজের তৃতীয় তলা মানে থার্ড ফ্লোরে আমার অফিস ইংলিশ ডিপার্টমেন্টের, কোনো অসুবিধা হলে সেখানেও আসতে পারো। বেশি একসঙ্গে লোকজন এসো না, কারণ এখন তো আবার বিশ এসে আমরা লোকজনকে এলাও করি না। কি বলছো সুস্মিতা, শুনতে পেলাম না। বেশ স্যার আপনাকে বলে নি। আচ্ছা আচ্ছা বেশ, তাহলে সকলকে ধন্যবাদ দিয়ে এখানে আমি আমার অফিসিয়াল ক্লাস রেকর্ডিংটা অফ করছি। আশা করছি তোমাদের অনলাইনে ক্লাস করতে কোনো অসুবিধা হচ্ছে না।